হয়েছে মানে শুরু করেছিলাম হচ্ছে 20শে জানুয়ারি থেকে, কিন্তু এর প্ল্যান চলতেছিল অনেক আগে থেকে। আমি যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর করি, তো ওটা শেষ করার পরে মনে একটা আশা জাগে যে আমি বাংলাদেশ ট্যুরও করবো, তো সেটা জেলাটা ঘুরবো, কারণ অনেকেই তো ঘুরে, তো আমারও ইচ্ছা যে আমি ঘুরবো। এছাড়াও আমার ইচ্ছা ছিল যে আমার নিজের বাইক নিয়ে বাংলাদেশটা ঘুরবো, তারপরও বা কোনো স্পন্সর যদি পাই, কারো সাহায্য সহযোগিতা যদি পাই, তাহলে দেশের বাহিরে গিয়েও ট্যুর করার ইচ্ছা আছে। কয়েকজন মানুষ যারা একা বের হয়েছিল, আর মেয়েরা তো একা, আমি অন্তত কাউকে পাইনি যে একা বের হয়েছে, আমি পাইনি, এখন হয়েছিল কিনা আই ডোন্ট নো। তো আমি ফার্স্ট টাইম একা আর কি 64 মেরেছি, অ্যান্ড ভালো লাগতেছে। নিজের উপর যে আত্মবিশ্বাসটা ছিল, এই আত্মবিশ্বাসের পরিমাণটা এক লেভেল হাই হয়ে গেছে। আমি মোটরসাইকেল রাইড করতেছি হচ্ছে আমার 13 বছর যাবত, মানে 13 বছর রানিং চলতেছে, অ্যান্ড এটা শেখা আমার মায়ের কাছ থেকেই। আমার ইন্সপিরেশন হচ্ছে আমার মা। আর একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে আমার এই ট্যুরে 64 জেলা ট্যুর বলেন, টেকনাফ টু তেঁতুলিয়া ট্যুর বলেন, দুইটা ট্যুরেই আমার সঙ্গী ছিল, আমার রাইড পার্টনার ছিল আমার পেট ডগ, আমার পোষা প্রাণী জিমি। ওর বয়স হচ্ছে 4 বছর। সে ট্রাভেল খুবই পছন্দ করে অ্যাজ এ পেট, ইভেন প্রাউডও ফিল করি, কারণ সে বাংলাদেশের প্রথম কুকুর যে কিনা বাইকে করে 64টা জেলা ঘুরেছে, টেকনাফ টু তেঁতুলিয়া ঘুরেছে। আমি 64 জেলা রাইডের রাইড হয়েছে আমার হচ্ছে মোট 4,505 কিলোমিটার মোট। হ্যাঁ অবশ্যই ঘুরেছি, কারণ আমি প্রত্যেকটা জেলার সামনে সার্কিট হাউসের সামনে একটা করে ছবি তুলে নিয়ে এসেছি, প্লাস ভিডিও করে নিয়ে এসেছি, কারণ প্রত্যেকটা জেলাতেই সার্কিট হাউস থাকে এবং থাকবে থাকবেই। সো এটা এর সত্যতা বহন করে যে আমি ওই জেলাতে গিয়েছিলাম।